আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস আসলে দিনটি কি? অমর একুশে, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কিছু তাজা প্রাণ শহীদ হয়েছিল বাংলা ভাষাকে রক্ষা করার তাগিদে। এটা আমি জানি, আপনি জানেন, কিন্তু আমজনতা কি জানে বা কতটুকু জানে? আসুন দেখে নেব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওটা 21শে ফেব্রুয়ারির ওপর ডিপেন্ড করা হয়, যে শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, তো ওটার ওপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি ওই থিওরির ওপরই আছে, পুরোটা আমি বলতে পারবো না, ভুলে গেছে একজিট কনসেপ্টটা মাথায় নেই, ভুলে গেছে একজিট কনসেপ্টটা মাথায় নেই, ভুলে গেছে একজিট কনসেপ্টটা মাথায় নেই। 21শে ফেব্রুয়ারি এই বাচ্চা কাচ্চা নিয়ে ছুটি থাকবে, তখন একটু ঘুরতে যাব, এই করব। কেন ছুটি থাকবে? ছুটি থাকবে বলে ওই দিনটা তো সবারই স্মরণীয়, যতই এখানে আসি না কেন, কিন্তু আমাদের তো ওইটা স্মরণীয় দিন। কেন কি বলবো, 21শে ফেব্রুয়ারি স্মরণীয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কবে দাদা? বিএবিটি ব্যর্থ চিঠি আরষ্ঠেনি কঠিন, দাদা অঙ্ক কি কঠিন। 21শে ফেব্রুয়ারি কি করছো? কি আছে কি আছে প্ল্যানিং কিছু আছে? না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন। আরেকবার, 8ই ফাল্গুন বাংলায়। ১২শে ফেব্রুয়ারি দিনটা সম্বন্ধে কি মতামত? 21শে ফেব্রুয়ারি আমার পার্সোনাল এখনো অব্দি কোনো প্ল্যান নেই, কিন্তু 23শে ফেব্রুয়ারি ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার গানের অনুষ্ঠান। এটা একটা লড়াইয়ের দিবস, এটা সমস্ত মাতৃভাষা যাদের যে ভাষাটা তার ভাষা দিবস। নৌকা পাহাড় চলি যায় ও মীরাবাই,